নমস্কার বন্ধু, একটা সুমন চ্যানেলে নতুন এপিসোডে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আশা করি তোমরা সবাই ভালো আছো। তো বন্ধুরা, তোমাদের সঙ্গে আজকে আমার প্রায় সপ্তাহখানেক পরে দেখা হচ্ছে। এই সপ্তাহখানেক আমি কোনো ভিডিও আনতে পারিনি, কারণ আমি যেহেতু এই ভিডিওগুলো আমি দুপুর 3টার সময়তে আমি শ্যুট করি, আর এই দুপুরবেলা করে আমি বাড়ি থাকছিলাম না, যার জন্য আমি ভিডিওগুলো আমি শ্যুট করতে পারি। তো আমি আজকে বাড়ি আছি এবং আবার আমি বসে বললাম ভিডিও শ্যুট করতে। এবং আজকে যে ভিডিও টপিক সেটা খুবই ইন্টারেস্টিং, যে আমাদের প্রত্যেকে ফেভারিট মোবাইল প্রসেসর কোম্পানি কোয়ালকম তাদের নতুন 3টে প্রসেসর তারা চালু করেছে, যেগুলো হলো এলটি লেভেল স্মার্টফোনের জন্য এবং মিড রেঞ্জ স্মার্টফোনের জন্য। যেগুলোর মধ্যে রয়েছে কোয়ালকম স্ন্যাপড্রাগন 460, কোয়ালকম স্ন্যাপড্রাগন 662 এবং স্ন্যাপড্রাগন 720G। এই ভিডিও টপিকে আমি বলবো এই 3টা প্রসেসর সম্পর্কে, এইটার মধ্যে কী কী ফিচার্স আছে আর এই প্রসেসরগুলো কীরকম, এবং আমরা আগামী দিনে কোন কোন ফোনগুলোতে আমরা এই প্রসেসরগুলো দেখতে পাবো, এই সম্পর্কে কথা বলবো। তো আশা করি আজকে এই ভিডিওটা তোমাদের ভালো লাগবে। তো বন্ধুরা, আমার নাম সুমন, তোমাদের হচ্ছে টেকটার সুমন চ্যানেল, চলো শুরু করা যাক। আর তোমরা কেউ যদি চ্যানেলে নতুন হও, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে, পাশে থাকা বেল আইকনে ক্লিক করে নেবে, আর যদি ভিডিওটা ভালো লাগে লাইক বাটনে অবশ্যই ক্লিক করে দেবে। তো বন্ধুরা, আমরা সবার প্রথমে দেখে নেব কোয়ালকম স্ন্যাপড্রাগন 720G এই প্রসেসরটা কিরকম, আর এতে আমরা কী কী ফিচার্স পাচ্ছি। স্ন্যাপড্রাগন 720G এই প্রসেসরটা তৈরি করা হয়েছে 8 nanometer টেকনোলজির উপরে বেস করে, এবং এটা একটা অক্টাকোর প্রসেসর। এই প্রসেসরের যে ক্লক স্পিড সেটা 2.3 GHz রাখা হয়েছে, এবং এই প্রসেসরের যে কোরগুলো রয়েছে সেগুলোকে কোয়ালকম কাইরো 465 AI ইঞ্জিনের উপরে বেস করে তৈরি করা হয়েছে। অ্যাডিনো 618 GPU সাপোর্ট এখানে রয়েছে, এবং এই GPUটা কিন্তু AI ইঞ্জিন GPU। কানেক্টিভিটির দিক থেকে এই প্রসেসরে আমরা Wi-Fi 6 এবং তার সঙ্গে ব্লুটুথ 5.1 সাপোর্ট আমরা পেয়ে যাচ্ছি, এবং এই প্রসেসরের যে মোডেম ইউজ করা হয়েছে সেটা কোয়ালকম স্ন্যাপড্রাগন X15 মোডেম। আর এই মোডেমের সাহায্যে আমরা এই প্রসেসরের 12 volt ফিচার্স আমরা এনজয় করতে পারবো, এবং এই মোডেমের যে হায়েস্ট ডাউনলিং স্পিড সেটা 800 Mbps এবং হায়েস্ট আপলিং স্পিড 300 Mbps। এছাড়াও এই প্রসেসরের যে র্যাম সেটা LPDDR4X র্যাম, এবং 8GB পর্যন্ত আমরা এখানে র্যাম ইউজ করতে পারবো। স্টোরেজের দিক থেকে UFS 2.1 স্টোরেজ আমরা এই ফোন এই প্রসেসরে ইউজ করতে পারবো। চার্জিংয়ের দিক থেকে কোয়ালকম কুইক চার্জ 4S সাপোর্ট এই প্রসেসরে রয়েছে। ক্যামেরার দিক থেকেও কিন্তু এই প্রসেসরটা খুবই ভালো, আপ টু 32 megapixel সিঙ্গেল ক্যামেরা এখানে সাপোর্ট রয়েছে, এবং আপ টু 16 megapixel ডুয়েল ক্যামেরা এখানে আমরা ইউজ করতে পারবো, এবং তার সঙ্গে 48 megapixel ক্যামেরাও কিন্তু আমরা এই প্রসেসরে আমরা ইউজ করতে পারবো। 4K আমরা 30 FPS এর ভিডিও রেকর্ডিং করতে পারবো, এবং এই প্রসেসরে NFC সাপোর্ট রয়েছে। আর ডিসপ্লের দিক থেকে ফুল HD 2520x1080 pixel ডিসপ্লে এটা সাপোর্ট করবে, এবং 90Hz অথবা 120Hz ডিসপ্লে এই প্রসেসর সাপোর্ট করবে, এবং এতে রয়েছে 5th generation AI ইঞ্জিন। তো এই প্রসেসর সম্পর্কে আমি যেটা বলবো, যে স্ন্যাপড্রাগন 720G মিড রেঞ্জ সেগমেন্টের প্রসেসর, এবং 7 সিরিজের যে আগে যে প্রসেসরগুলো রয়েছে, যেমন 710, 712 মানে 712, সেই প্রসেসরগুলোর থেকে স্ন্যাপড্রাগন 720 আরও বেশি অ্যাডভান্স। গেমিংয়ের দিক থেকেও যে এই প্রসেসরটা অ্যাডভান্স, তেমনই ক্যামেরার দিক থেকেও কিন্তু এই প্রসেসরটা অনেক বেশি অ্যাডভান্স, এবং এতে আমরা 120Hz ডিসপ্লে ইউজ করতে পারবো। মানে এই বছরে যে ফোনগুলো আসবে সেই ফোনগুলোতে আমরা 120Hz ডিসপ্লে আমরা খুব সহজে আমরা দেখতে পারবো। তো বন্ধুরা, এরপরে আমি আসবো কোয়ালকম স্ন্যাপড্রাগন 662 এই প্রসেসরটা সম্পর্কে, যে এই প্রসেসরের মধ্যে মেন মেন হাইলাইট কী কী রয়েছে। তো বন্ধুরা, স্ন্যাপড্রাগন 662 এই প্রসেসরটাকে তৈরি করা হয়েছে 11 nanometer টেকনোলজির উপরে বেস করে, এবং এটাও একটা অক্টাকোর প্রসেসর। এই প্রসেসরের যে ক্লক স্পিড সেটা 2 GHz ক্লক করা রয়েছে, এবং এই প্রসেসরের যে কোরগুলো রয়েছে সেগুলোকে আর্ম কর্টেক্স A53 এর উপরে বেস করে তৈরি করা। আর এই প্রসেসরে রয়েছে কোয়ালকম কাইরো 260 AI ইঞ্জিনের সাপোর্ট। জিপিইউর দিক থেকে এই প্রসেসরে রয়েছে অ্যাডিনো 610 GPS সাপোর্ট, এবং এটা একটা AI ইঞ্জিন GPU। কানেক্টিভিটির দিক থেকে এই প্রসেসরে রয়েছে ওয়াইফাই 6 এর সাপোর্ট, এবং তার সঙ্গে ব্লুটুথ 5.1 এর সাপোর্টও রয়েছে। এই প্রসেসরের যে ডাউনলিং স্পিড সেটা
390 Mbps এবং আপলিং স্পিড আপ টু 150 Mbps পর্যন্ত এখানে আমরা ইউজ করতে পারবো। ক্যামেরার দিকটা কিন্তু এই প্রসেসরটা অনেক ভালো ফিচার্সের সঙ্গে আসছে, এতে আমরা সিঙ্গেল ক্যামেরা আপ টু 25 মেগাপিক্সেল পর্যন্ত এবং ডুয়েল ক্যামেরা আপ টু আমরা 16 মেগাপিক্সেল পর্যন্ত ইউজ করতে পারবো। ভিডিও রেকর্ডিংয়ের দিক থেকে 1080p আমরা 60fps স্লো মোশন ভিডিও রেকর্ডিংও আমরা এই প্রসেসরে করতে পারবো। এবং ডিসপ্লের দিক থেকে এই প্রসেসরে রয়েছে ফুল এইচডি 1080p ডিসপ্লে আমরা ইউজ করতে পারবো এবং অবশ্যই এটা 60Hz ডিসপ্লেকে সাপোর্ট করে। চার্জিংয়ের দিক থেকে কোয়ালকম কুইক চার্জ 3.0 কেও এটা সাপোর্ট করে এবং র্যামের দিক থেকে 1866 মেগাহার্জের র্যাম আমরা এতে ইউজ করতে পারবো এবং স্টোরেজের দিক থেকে UFS 2.1 স্টোরেজের সাপোর্ট এতে রয়েছে। তো বন্ধুরা, সবার শেষে আমরা দেখে নেব কোয়ালকম স্ন্যাপড্রাগন 460 এই প্রসেসরটা কিরকম আর এতে কোয়ালকম আমাদেরকে কী কী ফিচার্স অফার করছে। তো বন্ধুরা, স্ন্যাপড্রাগন 460 এই প্রসেসরটাকে তৈরি করা হয়েছে 11 ন্যানোমিটার টেকনোলজির উপরে বেস করে আর এই প্রসেসরটা কিন্তু একটা অক্টাকোর প্রসেসর। এতে রয়েছে 1.8 গিগাহার্জের ক্লক স্পিড আর এই প্রসেসরে যে কোরগুলো কোয়ালকম কাইরো 240 এআই ইঞ্জিনের উপরে বেস করে তৈরি করা। আর স্ন্যাপড্রাগনের 4 সিরিজের যে কটা প্রসেসর রয়েছে যেমন 430, 450 সেইগুলো থেকে কিন্তু 460 70% বুস্ট পারফরমেন্সের সঙ্গে আসছে, মানে এর পারফরমেন্স আগেগুলোর থেকে আরও বেশি বেড়ে গেছে। কেন সেটা তোমরা একটু পরেই দেখবে। এই প্রসেসরের যে ডাউনলিং স্পিড সেটা 390 Mbps এর সঙ্গে আসছে এবং আপলিং স্পিড আপ টু 150 Mbps এর সঙ্গে আসছে। এই প্রসেসরে কিন্তু ক্যামেরার দিক থেকে অনেক ভালো ভালো ফিচার্স আমাদেরকে দেওয়া হয়েছে, যেমন আমরা 16 মেগাপিক্সেলের ডুয়েল ক্যামেরাতে আমরা 30fps ভিডিও রেকর্ডিং করতে পারবো এবং 25 মেগাপিক্সেল সিঙ্গেল ক্যামেরাতেও আমরা এতে 30fps আমরা ভিডিও রেকর্ডিং করতে পারবো। স্লো মোশন ভিডিও রেকর্ডিংয়ের সাপোর্ট এতে রয়েছে, 1080p আমরা 60fps ভিডিও রেকর্ডিং করতে পারবো এবং সবথেকে বড় কথা এই প্রসেসরে 48 মেগাপিক্সেল সিঙ্গেল ক্যামেরা সাপোর্ট দেওয়া হয়েছে। আর স্ন্যাপড্রাগন 4 সিরিজে এটা ফার্স্ট টাইম কোনো প্রসেসর যাতে আমরা 48 মেগাপিক্সেল ক্যামেরার আমরা সাপোর্ট পেয়ে যাচ্ছি, যেটা 4 সিরিজে ফার্স্ট টাইম। আর এই প্রসেসরটা একটা বাজেট সেগমেন্টের প্রসেসর, আর 2020 সালে আমি বলতে পারি 2020 সালে যে কটা বাজেট সেগমেন্টের ফোন আসবে তাতে এই স্ন্যাপড্রাগন 460 প্রসেসরটাকে ইউজ করা হবে। আর যেহেতু এতে 48 মেগাপিক্সেল ক্যামেরা সাপোর্ট রয়েছে তাই ব্র্যান্ডগুলো আর মনে হয় না দেরি করবে, সবাই বাজেট সেগমেন্টও এবার 48 মেগাপিক্সেল ক্যামেরা দিয়ে দেবে। ডিসপ্লের দিকটাও কিন্তু এই প্রসেসরে অনেক ভালো ডিসপ্লে সাপোর্ট রয়েছে, এতে 60Hz ডিসপ্লে সাপোর্ট রয়েছে, 2220x1080p ফুল এইচডি ডিসপ্লে সাপোর্ট এতে রয়েছে এবং গেমিংয়ের দিক থেকে অ্যাডিনো 610 GPS সাপোর্ট রয়েছে এবং এটা একটা এআই ইঞ্জিন জিপিইউ। কুইক চার্জ 3.0 সাপোর্ট রয়েছে এবং স্টোরেজের দিক থেকে UFS 2.1 মেমোরি সাপোর্টও রয়েছে। তাই আমি বলতে পারি স্ন্যাপড্রাগন 4 সিরিজে এই প্রসেসরটা অনেক ভালো প্রসেসর, যেমন এতে 48 মেগাপিক্সেল ক্যামেরা সাপোর্ট দেওয়া হয়েছে, অ্যাডিনো 610 মানে হেভি গেমিং প্রসেসর এটা, এবং তার সঙ্গে 60Hz ডিসপ্লে সাপোর্ট দেওয়া হয়েছে, মানে এই বছর আমরা বাজেট সেগমেন্টে অনেক ভালো ভালো ফিচার্স ফোন আমরা দেখতে পাবো। তো বন্ধুরা, এই হলো স্ন্যাপড্রাগনের 3টে প্রসেসর, স্ন্যাপড্রাগন 720G, স্ন্যাপড্রাগন 662 এবং স্ন্যাপড্রাগন 460। এই হলো 3টে প্রসেসর যেগুলো এই বছর আমরা দেখতে পাবো এবং স্ন্যাপড্রাগন 720G এটা কিন্তু একটা মিড রেঞ্জ সেগমেন্টের প্রসেসর, মানে এই বছরে আমি যে বলতে পারি 15,000 টাকা প্রাইস সেগমেন্টে যে ফোনগুলো আসবে তাতে আমরা স্ন্যাপড্রাগন 720G প্রসেসরটা আমরা দেখতেই পাবো। আর এটা স্ন্যাপড্রাগন 712 এর থেকে আরও এক্সট্রা পারফরমেন্স সঙ্গে আসছে। আর এই প্রসেসরটার জন্য আমি ওয়েট করে থাকবো যে ফার্স্ট টাইম কোন কোন কোম্পানি এই স্ন্যাপড্রাগন 720G প্রসেসর আনে। আর রিয়েলমি এবং শাওমি সিও তারা বলে দিচ্ছে তারা এই প্রসেসরগুলোর সঙ্গে অনেক ভালো ভালো ফোন তারা মার্কেটে আনবে, আর আমরা অপেক্ষা থাকবো সেই ফোনগুলো। তো বন্ধুরা, এই হলো আজকের ভিডিও যেখানে আমি তোমাদেরকে এই 3টে প্রসেসর সম্পর্কে বললাম। তো তোমরা আমাকে নিচে কমেন্টে বলতে পারো যে তোমরা কোন প্রসেসরটার জন্য সবথেকে বেশি ওয়েট করছো, আর যদি কোনো কোশ্চেন থাকে সেটা আমাকে অবশ্যই করতে পারো।
আজকের জন্য এই ভিডিও বন্ধুরা এখানে শেষ করছি, দেখা হবে তোমাদের সঙ্গে নেক্সট ভিডিওতে। ততক্ষণ তোমার সবাই ভালো থেকো, সুস্থ থাকো। আর এই ভিডিওটা এখন শ্যুট করছি, এখন বাজে বিকেল 4:30। তো শেষ করছি এখানেই, টাটা, নেক্সট ভিডিওতে দেখা হবে।